আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজ আমি তোমাদেরকে দেখাবো আমার কিছু মানে পলা আংটির ডিজাইন। তো তোমাদেরকে বলবো, যারা ভিডিওতে এরকম বলো না যে সোনা গয়না বা এইসব দেখানোর কী আছে, তো তাদেরকে বলছি তোমরা আমার ভিডিওটি দেখো না। আর যারা দেখতে ইচ্ছুক তো তারা অবশ্যই জানিও কেমন হয়েছে, বা তোমরা ডিজাইনগুলো দেখেও নিজেরাও বানাতে পারো। তাই সেই জন্য একটু তোমাদের আইডিয়া দেওয়ার জন্য দেখানো আর কি। চলো শুরু করা যাক, বেশি না বকে। তো আমি প্রথমে তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি। তো আমি প্রথমে তোমাদের একটা আংটি দেখাচ্ছি, এটা হচ্ছে পলা আংটি। এগুলোর প্রাইস অ্যাপ্রক্স মানে যত মিলিগ্রাম, অ্যাপ্রক্স বলতে পারবো না যে যত মিলিগ্রামে নেবে মানে সেরকম প্রাইস আসবে, তবে খুব কমের মধ্যে, বাজেটের মধ্যে তো মানে এগুলো পাওয়া যায়, এগুলো মানে যে কেউ বানাতে পারে। তো এটাতে আছে মনে হয় 320 মিলিগ্রাম। তো এটার ওয়েট পড়ে মানে দাম পড়েছে 2500 টাকার মতো। তো দেখো তোমরাও বানাতে পারো, যদি ভালো লাগে অবশ্যই জানিও যে কেমন হয়েছে ডিজাইনটা। আসলে তোমরা কমেন্টস করো না, ভালো লাগে আর কি, ভিডিও বানাতে আরও ইচ্ছা মানে ইচ্ছা থাকে, উৎসাহ হয় পাই আর কি। তো আর একটা ডিজাইন আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই একটা ডিজাইন, এটার ওয়েট আছে সম্ভবত 210-220 মিলিগ্রাম। দেখতেই পাচ্ছো এটা একটু মোটার মধ্যে আছে। তো আমি তোমাদেরকে একটু পরে দেখাই। পড়লে এরকম আসছে দেখতে, তো এটার প্রাইস পড়েছে না 2400 টাকা সামথিং। তো আমি আগে যে প্রাইসটা বলেছি না, আগে যে মানে পলাঙ্কিটা ওটা একটু ভুল বলেছিলাম, ওটা 2800 টাকার মতো পড়েছিল। তো এটা পড়েছে 2450-2500 টাকার মতো এরকমই। তো দেখো আর একটা দেখাচ্ছি তোমাদেরকে, এটা একটু সরুর মধ্যে আছে এই আংটিটা, অনেকে সরু পছন্দ করে না। তো একদিকে শাঁখা পলার মতো না, একদিকে সাদা একদিকে লাল, এরকমও মানে পাওয়া যাচ্ছে। তোমরা চাইলে ওরকমও মানে কালেক্ট করে নিতে পারো। তারপরে সবুজ কালারে পাওয়া যাচ্ছে, তারপরে মেরুন কালারে পাওয়া যাচ্ছে। তো আমি এরকম লালের মধ্যে নিয়েছি। তো এটার ওয়েট আছে 230 মিলিগ্রামের মতো। তো এটারও সেম প্রাইস আছে 2400 টাকার মতো, 2400 টাকা সামথিং এরকম এসছে। তো অ্যাকচুয়ালি আমার দুটো, একটা আমার বোনের আছে, তো আমি মানে একসঙ্গে সবাই নেওয়া হয়েছিল। একটা আমার আমি নিজের পকেট মানি থেকে নিয়েছি, আর একটা দিয়েছে আমার হাজব্যান্ড, তো আর একটা আমার বোন ও নিজে কিনেছে। তো চলো আমি তোমাদের সবকটা দেখিয়ে দিই কেমন লাগছে, দেখো সবকটা পরে তোমাদেরকে দেখাচ্ছি। এই একটা করে হাতে পলা আংটি থাকলে না মানে হাতটা বেশ মানে ভালো লাগে দেখতে, আবার লাল সবুজ সব রকমের কালারও পাওয়া যাচ্ছে, যেটা পছন্দ করো নিতে পারো। আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো এরকম দেখতে লাগছে। তোমাদের মানে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। তো এখানে আমার ভিডিওটি শেষ করছি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।